হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতা জল ইন ওয়ানে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আবার সেজে গুজে লিপস্টিক পরে বসে কথা বলতে বেশি পছন্দ করি, আর লিপস্টিক পরে আমাকে আবার মিনমিন করে কথা বলতে হয় না। আমার কথা লোকের কান থেকে, বুক থেকে, কান থেকে, মাথা একদম ডিরেক্ট চলে যায় আর বুঝতেও পারে সে। তো যাই হোক, থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমি কী বিষয়ে কথা বলতে চলেছি। তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, পার্টে পার্টে কয়েকজনকে নিয়ে কথা বলবো। তো তোমরা একটু মন দিয়ে শোনো, শুনে নিজের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো ফার্স্টেই বলি ইপ্সিতাদিকে নিয়ে। তো ইপ্সিতাদির ব্যাপারটা নিয়ে এখন খুব হইচই হচ্ছে, যারা আর কি ওয়েলকাম টু রাক্ষসীর বলজের পা চাটছে, জানি না পা না অন্য কিছু চাটছে। তো যাই হোক, তাদেরকে নিয়ে একটু বলি ইপ্সিতাদির ব্যাপারটা। ফার্স্ট, এক বছর আগে ইপ্সিতাদি MSLকে নিয়ে ভিডিও করেছিল, আর সেই ভিডিওটাতে তারা সেই ভিডিওর জন্য তাকে কেস করেছিল, তাকে ছুটতে হয়েছিল বাইরে সাইবার ক্রাইম অফিস পর্যন্ত তার বাচ্চা মেয়েকে নিয়ে। এই সবের জন্য কি তারা নিজেরা দায়ী না তুমি নিজে দায়ী? তুমি এমন কাজ করেছিলে কেন যে যার জন্য তোমাকে অত দূর ছুটতে হয়েছিল? তুমি এমন এমন কিছু কথা বলেছিলে যার জন্য ছুটতে হয়েছিল? তোমরা মিথ্যাচার করো, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা কথা বলো, তোমরা এই কাজ করো, তোমরা ওই কাজ করো, এমন কাজ করো কেন যে নিজের ছোট বাচ্চাটাকে পর্যন্ত তোমার জন্য হেনস্থা হতে হয়? এমন কাজ করো কেন? তুমি নিজেই বললে সেখানে যে বলেছিল ওখানকার পুলিশরা যে আপনার মেয়ে যখন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছে বা এরকম টাইপের কিছু, তো সেখানে আপনাকে একদম ফ্রেশ থাকা দরকার। তো তুমি সেই কাজটা কেন করো? সেই কাজটা নিয়ে কি বাইরের লোক চিন্তা করবে যে তার বাড়িতে বাচ্চা আছে তাকে এরকম চিন্তা করা দরকার বা ভাবা দরকার? না তুমি নিজের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করবে? চিন্তাটা কাদের করা উচিত? তোমার নিজের। তুমি এমন কাজ করেছো তোমার জন্য তোমার বাচ্চার হেনস্থা হতে হয়েছে, বাইরে থানা পুলিশ পর্যন্ত ছুটতে হয়েছে বাচ্চাকে নিয়ে, তোমার নিজের দোষে, তোমার নিজের দোষে। তুমি জানো যখন তোমার ঘরে ছোট বাচ্চা আছে, আমি এতটাও বেশি বাড়াবাড়ি বা এমন কাজ করব না যেখানে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে টানাটানি হয়। গেল। এবার তুমি বলছো যে তুমি যেসব চ্যানেলকে, যে চ্যানেলকে নিয়ে, বড় চ্যানেলকে নিয়ে কথা বলছো, তার ওনার একজন মেয়ে বা বউ, তার আর তোমার মধ্যে কথা হওয়া দরকার, সেখানে তার স্বামী কেন আসছে? তা আমি এখানে একটা কথা বলি, আজকে যদি আমাকে কেউ 10টা কথা, বাজে কথা বলে রাস্তায়, সেখানে আমার বর যাবে না বলতে? সেটাই বলতে চাইছো যে আমি বলেছি বা আমি শুনছি তাই আমাকেই বলতে হবে, আমার হাজবেন্ড বা আমার বাড়ির লোক কেউ কিছু ওখানে বলবে না? সাটিয়া গেছে নাকি এটা ওদের পাল্লায় পড়ে? এটাও গেছে মাথা থেকে বেরিয়ে? যখন তুমি ওদের ফ্যামিলি সম্পর্কে কথা বলছো, যখন তুমি সেই ওনারকে নিয়ে কথা বলছো, যে চ্যানেলটা অ্যাকচুয়ালি ওনার মনে একজনের নয়, ওদের দুজনের একসাথে চ্যানেল, ভিডিও করে কণিকা ঠিকই, এডিটও করে, কিন্তু সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ কিন্তু উজ্জ্বল করে, এটা আমরা জানি। সেসব কথা বাদ দিই, যদি এটাও ধরে থাকি যে তুমি তার ওয়াইফকে নিয়ে কিছু বলবে আর তার হাজবেন্ড কিছু বলবে না, এটা তো ধারণাটা ভুল না? আর তুমি করলে সেটা হচ্ছে তার ভুল ধরিয়ে দেওয়া, আর সে করলে আমাকে রোস্ট করেছে, টোস্ট করেছে। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার করে দিলাম জিনিসটাকে। খুব ইপ্সিতাদি 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 কি পিপরে এরকম করছো যারা, তাদেরকে একটু বলি, ভুল করেছে, শাস্তি খেতে হয়েছে, আর ওর জন্য ওর নিজে দায়ী, আর তার জন্য হেনস্থা হতে হয়েছে ওর নিজের বাচ্চাকে। আর সেইটা ভিডিও করার আগে মাথায় রাখা উচিত ছিল যে আমি এরকম টাইপের ভিডিও বানাবো না যেখানে আমার পরিবারের সকলকে আমার জন্য হেনস্থা হতে হয়। তো যারা খুব ইপ্সিতাদি 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 করছিলে, তাদেরকে একটু বলে দিই যে ঠিক করেছে, যা করেছে উজ্জ্বল কণিকা ঠিক করেছে। তো এই ঠিক করেছে বলে নিয়ে আমি সেকেন্ড পার্ট চলে আসি আরেকজনকে নিয়ে, ওয়েলকাম টু রাক্ষসীর বল তাকে নিয়ে। খুব ভালোভাবে বললাম, দেখো তো মিষ্টি করে বললাম, একদম সুইট লাগছে। তো যাই হোক, অ্যাভয়েড অ্যাভয়েড অ্যাভয়েড, সত্যি সত্যি ওকে দেখে শেখা উচিত যে অ্যাভয়েড কী করে মানুষকে করতে পারে। এমনভাবে সবাই মিলে পেছনে পড়েছে, তা সত্ত্বেও দেখো কত সুন্দর অ্যাভয়েড করছে, মানে ও ভিডিও দেখছে, ও সব শুনছে, কিন্তু মুখ বন্ধ করে রয়েছে, কি বলবে,
কিছু বলারই নেই, জানেই তো যে আমি কি কাজ করছি, এর জন্য আমাকে জুতোর বাড়ি খেতেই হবে, এর জন্য আর আমি এগেনস্টে কি বলবো, কিছু বলার নেই। তো অ্যাভয়েড জিনিসটা শেখা উচিত, সত্যিই কণিকা উজ্জ্বলের এই অ্যাভয়েড জিনিসটা শেখা উচিত, ওর জন্য, ওর কথা মতন ও উজ্জ্বলকে দেখাতে চাইছে সবার সামনে যে দেখো হাঁটতে পারছে কি না, ওর কথা মতন ওকে তো মানে তোয়াক্কা করাই উচিত না, এতটা প্রায়োরিটি ও পাওয়ার যোগ্যই নয়। ও যদি এতটা প্রায়োরিটি পাওয়ার যোগ্য হতো তাহলে অবশ্যই ওর কথা মতন তোমরা কাজ করতে, ও এতটা প্রায়োরিটি পাওয়ার যোগ্য না, যতটা তোমরা ওকে বাহবা দিচ্ছ ও এতটা পৌঁছাতে পারে না কখনো আর কি। বন্ধু, তোমরা সকলে বন্ধু, তা তোমরা সকলে কে কে, হ্যাঁ কে কে, যারা যারা তোমরা সকলে বন্ধু, নিশ্চয়ই তোমরা একটা জায়গা থেকে বিলং করো, জানো তো, সেই সেই জায়গাটাই নোংরা, ওই জন্য তোমরা উঠে এসেছো ওই নোংরা জায়গা থেকে, মুখ খোলো সব নোংরা কথা বলো, মানুষকে আঘাত করো নোংরা কথা বলে, তো সেই তোমরা হচ্ছে বন্ধু। আর আমরা করলে সেটা হচ্ছে দল, দল বেঁধে বেঁধে ফোন করে করে সবাইকে উস্কাতে হচ্ছে বা দল বেঁধে বেঁধে জানাতে হচ্ছে, আমরা বন্ধু না, তোমরা বন্ধু। অ্যাকচুয়ালি তুমি ঠিক বলেছো, তোমরা বন্ধু, আমরা কখনো ওরকমভাবে বন্ধুত্ব ক্রিয়েট করতে পারবো না। কি বলা হয়েছে, চাইলে ওরা আমার চ্যানেলটাকে ইচ্ছা করে টার্মিনেট করে দিতে পারতো, করে তো নি, করা উচিত ছিল, সেটা ওরা এখন বুঝতে পারছে। যে চ্যানেলটাতে দুটো স্ট্রাইক দেওয়া হয়েছে সেই চ্যানেলে চেষ্টা করেছিল তিনখানা স্ট্রাইক দেওয়ার, যদি চেষ্টা করে থাকে আবার চেষ্টা করুক, যাতে তিনটে স্ট্রাইক এবার পড়েই যায় আর একটা স্ট্রাইক যেন ফাইনালি এসেই যায়, তাহলে একদম ষোলো কলা পূর্ণ হয়ে যাবে। কারণ এইসব চ্যানেলগুলো থাকার থেকে টার্মিনেট হয়ে যাওয়াই ভালো। আমি আগের ভিডিওতেও বলেছি আর এখন ভিডিওতেও বলছি বারবার করে যে এই ধরনের চ্যানেলগুলো মানুষকে মেন্টালি আর ফিজিক্যালি দুটোই হ্যারাস্ট হতে হয়। কিভাবে, কার কথা এটা, ইপ্সিতাদির কথা, যে কমেন্ট সেকশনের কমেন্টগুলো এমন আসে সেখানে আমি মেন্টালি অসুস্থ হয়ে পড়ি, আর মেন্টালি অসুস্থ হয়ে পড়ছি মানে আমি শরীর খারাপ হচ্ছে, তার জন্য আমি ফিজিক্যালিও অসুস্থ হয়ে পড়ছি। তা যখন কমেন্ট হলেই তুমি বিছানায় শুয়ে পড়ছো কমেন্ট দেখে, তাহলে যাদের নিয়ে এত ভিডিও করা হচ্ছে, এত এত নেগেটিভ ভিডিও, এত এত নেগেটিভ কথা বলা হচ্ছে, উঠতে বসতে পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে বলা হচ্ছে, তাহলে তাদেরও তো মেন্টালি আর ফিজিক্যালি দুইভাবেই তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, হচ্ছে না? এবার চলে আসি এই পুরো গ্রুপটার মধ্যে, এই গরুর দলের মধ্যে আছে এরকম টাইপের কি, যে কেউ শিং ভেঙে ঢুকছে। শিং ভেঙে ঢোকার মানে কিন্তু আমি ওই সাড়ে শিং ভেঙে ঢোকার কথা বলছি গরুর দলের মধ্যে, হ্যাঁ বলছি গরুর দলের মধ্যে। তা আমি মনে করি তার বইয়ের চ্যানেলটাকেও সে নিজে হাতে করে নষ্ট করেছে, নিজে খেয়েছে এখানে বসে বসে, এই জায়গায় নোংরা জায়গায় ঢুকে ইচ্ছা করে, ইচ্ছা করে নোংরা জায়গায় ঢুকেছে। আমি যখন যে জিনিসটা নিয়ে ফার্স্ট আমি প্রতিবাদ করতে গেছিলাম যে আমি পারছিলাম না বলতে, সত্যি একটা ভয় কাজ করছিল ওই টাইমে, যখন এই লোকটাকে আমি দেখেছিলাম যে আমাদের মাঝখানে এসেছিল, তখন আমি ভেবেছিলাম যে একটা বিগ সাপোর্ট পেলাম। মন থেকে বলছি, কখনো মানে আমার মুখ দেখলে বুঝতে পারবে যে আমি দু নাম্বারই কথাবার্তা বলি না, তখন আমি নিজের মুখে স্বীকার করেছিলাম যে সত্যি যদি এই পার্সনটা না থাকতো তাহলে হয়তো মুখ খুলে এতগুলো কথা বলতে পারতাম না। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন এখন দেখছি, এখন এই ধরনের জিনিসগুলো দেখছি, আমি সত্যি ভীষণভাবে অবাক হচ্ছে ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি হচ্ছে তারপরে চিন্তা করে দেখছি যে প্রত্যেকটা জায়গায় না বর্ন অ্যান্ড ব্রট আপ কাজ করে, যে তুমি কোথা থেকে জন্মেছ আর কীভাবে কীভাবে এসেছো, তো সেই পুরো জিনিসটা কাজ করে, কীরকম সমাজে বড় হয়েছো। যতই তুমি একটা মানে ভালো জায়গায় পরের তোমার ফিউচারটা ভালো হোক না কেন, তোমার বর্ন অ্যান্ড ব্রট আপটা কোথায়, তোমার ভেতরের শিক্ষাটাও সেখান থেকেই শুরু হবে। তুমি মুখ খুললেও সেই জায়গাটা তুমি সবসময় রিপ্রেজেন্ট করবে, আমি বলেছি আগের ভিডিওতেও রিপ্রেজেন্ট করার কথা করবে। তো এরা হচ্ছে সেই কাজগুলো করে, দেখলে বোঝা যায় যে কোথা থেকে উঠে এসেছে। তো যাই হোক, একজন বিছানায় পড়া মানুষকে প্রমাণ করে দেখাতে হচ্ছে এখানে এসে যে সে আদৌ বিছানায় পড়ে আছে না উঠে দাঁড়াতে পারে, আর তার থেকে আর লজ্জার ব্যাপার কিছু হয় না। একটা বড় চ্যানেল স্ট্রাইক দিল, একটা বড় চ্যানেল স্ট্রাইক দিল বলে বলে যারা যারা ভিডিও করছে, যাদের যাদের স্ট্রাইক পড়েছে তারাই একমাত্র বলছে যে একটা বড় চ্যানেল স্ট্রাইক দিল। তা একটা বড় চ্যানেল কেন স্ট্রাইক দিয়েছে, তাদেরকে প্রত্যেকবার কী করা হচ্ছে সেইটা আর কেউ ভিডিওতে বলছো না তোমরা নিজেরা, কারণ জানো যে আমরা কী কাজ করছি,
আমরা এই ধরনের কাজগুলো করছি বলেই আমরা স্ট্রাইকটা খেয়েছি। তো আজকে এই ভিডিওটা যেটাতে দেখলাম ইপসি দিদি করলো, এখানে পুরো একটা এক মিনিটের ভিডিও অন্যের ভিডিও থেকে তুলে দিল। এখন যদি এই চ্যানেলটার উপরেও স্ট্রাইক পড়ে তখন বলবে ওই দেখো ওই বড় চ্যানেলটা আমাকে স্ট্রাইক দিয়েছে। আরে স্ট্রাইক খাওয়ার কাজ করবি তো স্ট্রাইক দেবে না, তোদের কথা চিন্তা করবে? তোদের মতন মানুষের জন্য চিন্তা করবে যারা অলরেডি ওদেরকে এত চারিদিক থেকে ঘিরে ধরে রয়েছে, এত চারিদিক থেকে উঠতে বসতে হেনস্থা করছে? তোদের মতন পার্সনের জন্য চিন্তা করবে? বাড়ির লোক হলে করতিস? বাড়িতে যদি আশেপাশে এরকম টাইপের প্রতিবেশী থাকতো তাদেরকে নিয়ে এরকম চিন্তা করতিস? তারা 10 বার এসে ক্ষতি করে গেলেও তাদের কথা ভাবতিস যে না তাদের যেন খুব ভালো হয়, তাদেরকে গিয়ে হেল্প করে আসবো? করতিস? মুখ বন্ধ করে বসে থাকতিস যদি ভদ্র পরিবারের লোক হয়ে থাকিস? সেটা তো করছিস না। উপরন্তু ভুল ভুল কাজগুলো করে বারবার করে মনে করছিস দেখো আমাকে স্ট্রাইক দিয়েছে, দেখো আমাকে স্ট্রাইক দিয়েছে। ঠিক কাজ করেছিল যদি প্রথমেই এই এই ওয়েলকাম টু চ্যানেলটাকে প্রথমেই টার্মিনেট করে দেওয়া হতো, আর এই চ্যানেলটা কখনোই আমাদের মুখের সামনে আসতো না যদি না ওই টাইমে ইউনিটিটা ভাঙতো। আর তার জন্য আমরা নিজেরা দায়ী, তার জন্য আমরা নিজেরা দায়ী যে একে এতটা প্রশ্রয় দেওয়া হয়েছে, এতটা একে মাথায় নিয়ে নাচানো হয়েছে। যদি এতটা না বাড়তে দেওয়া হতো, যদি নিজেদের ইউনিটিটা না ভাঙতো, নিজেরা যদি এই জায়গাটা বজায় রাখতাম আমরা, তাহলে হয়তো এতটা বার বাড়তে পারতো না। যাই হোক, আমরা সবাই জানি অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে, ঝড়ে ভাঙার টাইম এসে গেছে। আর লাস্টে 5 মিনিট ধরে ভিডিওতে দেখলাম অনেক কিছু বললো, লাস্ট 2 মিনিট সত্যি ওর বলার কিছু নেই। কারণ একটা মানুষকে যদি আমরা চিন্তা করি যে তাকে অ্যাভয়েড করতে চেষ্টা করব অল টাইম, তাহলে তার উপরে আর কিছু হয় না। তো তাই জন্য ওর 7 মিনিটের ভিডিওর 5 মিনিট দেখলাম অনেক কিছু বললো একটা কথা নিয়ে, একই কথা নিয়ে 14 বার ভ্যাংচালো, কিন্তু লাস্ট 2 মিনিট ওর আর কিছু বলার ছিল না, তাই ওকে বাই বন্ধুরা বলে চলে যেতে হলো। তো যাই হোক, আমারও কথা এইটুকুনিতে ছিল। আমি প্রত্যেকটা পার্সনকে নিয়ে কথা বলেছি, আজকে খুব খারাপভাবে বললাম না, আজকে খুব ভালো করে বুঝিয়ে বললাম জিনিসটাকে। কিন্তু এরপরে যেদিনকে আমি মুখ খুলবো সেদিনকে সেই দিনের রূপটা তোমরা আমার দেখতে পাবে, যে যেদিনকে আমি যেভাবে বলেছিলাম যে ধিক্কারটাও জানে না চল হাট, তো এই ধিক্কারটা দিয়ে পরের ভিডিওতে আসবে চল আর হাট। এইটা যখন চল হাট হুর এরকম নিয়ে যখন কাউকে বলা হয় যে কীরকম লাগে, সেটাও তো তাকেও ফিল করতে হবে। তো সেই ফিলটা আমি করাবো অবশ্যই আমার নেক্সট ভিডিওতে, তোমরা দেখতে পাবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো স্টিল দ্যাট টাটা।